হাজার হাজার মুক্তিযোদ্ধা সন্তান বেকার অবস্থায় দিনাদিপাত করছেন এখনো মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই চাকরি পায়নি অনেকেই মনে করে যে মুক্তিযোদ্ধা কোটা থাকলেই মনে হয় তার চাকরি হয় আসলে কিন্তু না মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীকেও কিন্তু লিখিত প্রিলিমিনারি লিখিত ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপরে কিন্তু কোটা সুবিধার আওতায় আসতে হয় সুতরাং এখানে সকলেই মেধাবী কেউ অমেধাবী নয় আমরা মনে করি যে বৈষম্যমূলক যে মেধা শব্দটি রয়েছে সেটিরও পরিবর্তন করার দাবি আমরা আজকে জানিয়েছি কারণ এই মেধা শব্দ মেধা শব্দটি প্রয়োগ করার মাধ্যমে অন্যদেরকে অমেধাবী হিসেবে চিহ্নিত করা হয় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে এখন থেকে যতগুলো সার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে যেন বলা হয় সাধারণ প্রার্থী কোনো মেধার প্রার্থী যেন বলা না হয় কারণ প্রত্যেকটা প্রার্থীকে একই প্রশ্নপত্রে লিখিত প্রিলিমিনারি ভাই ভাই উত্তীর্ণ হয়ে তারপরে কোটা সুবিধার আওতায় আসতে হয় সুতরাং এখানে সবাই মেধাবী সমাজে কোটা ব্যবস্থা কখনোই বৈষম্য তৈরি করে না কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে আজকে দশ শতাংশ নারী কোটা থাকার কারণে আপনারা দেখেছেন নারীরা কিন্তু আজকে সচিব পর্যন্ত হতে পেরেছে এবং একটি গ্রামের মেয়ে সে কিন্তু ঢাকা শহরে এসে শহরের ছেলে মেয়ের সঙ্গে এই নারী কোটা দিয়ে প্রতিযোগিতার কারণে সে কিন্তু অ্যাডমিন পুলিশ ক্যাডার পর্যন্ত হতে পেরেছে আজকে দশ শতাংশ জেলা কোটা থাকার কারণে যে সমস্ত জেলা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে দারিদ্রতার দিক থেকে পিছিয়ে রয়েছে সেই সমস্ত জেলার শিক্ষার্থীরা এই দশ শতাংশ জেলা কোটা থাকার কারণে আজকে শহরের ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা কিন্তু বিসিএসএ তাদের কাঙ্ক্ষিত ক্যাডার পেয়েছে সুতরাং জেলা কোটা নারী কোটা প্রতিবন্ধী কোটা মানবিক কারণে আমাদেরকে রাষ্ট্রকে দিতে হবে আদিবাসী কোটা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে কারণ আপনারা জানেন যে সম পাহাড়ি অঞ্চল থেকে যে ছেলে মেয়েটা ঢাকায় এসে আমাদের সঙ্গে পড়ালেখা করে তারা কিন্তু ওই সেই ধরনের যোগাযোগ ব্যবস্থা পায় না সে ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু তারা পায় না তাদের জীবনযাত্রা কিন্তু অনেক খারাপ প্রতীক প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করে তাদেরকে শহরে আসতে হয় তাদের জন্য আদিবাসী কোটা দেওয়ার মাধ্যমে তাদেরকেও কিন্তু সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্যই সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে উনত্রিশের তিনের কথা বলা আছে যে রাষ্ট্র যদি প্রজন মনে করে তাহলে এই অনেক যে কোনো শ্রেণীকে তারা সামনের সারিতে নিয়ে আসার জন্য বিশেষ কোটা ব্যবস্থা প্রবর্তন করতে পারবে সুতরাং কোটা আমাদের সাংবিধানিক অধিকার এটি আমরা মনে করি শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুর উপহারেই নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমি মনে করি সকল শ্রেণীর মানুষের মধ্যে যে সমান সুযোগ সেটি নিশ্চিত করার জন্য কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা সমাজে যদি সকল শ্রেণীর মানুষকে সামনের সারিতে নিয়ে আসতে চাই তাহলে কোটা ব্যবস্থা রাখতে হবে বিশ্বের সকল রাষ্ট্রে কোটা ব্যবস্থা রয়েছে আমাদের যে তিরিশ শতাংশ কোটা এটি অবশ্যই বহাল রাখতে হবে এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে মুক্তিযুদ্ধ কোটা যদি নিয়ে কোনো ধরনের তাল করা হয় বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবাররা যদি রাস্তায় নেমে আসে আমরা যেভাবে শাহবাগে আন্দোলন করে স্বাধীনতা বিরোধী রাজাগা আল সামসদের বিচার করেছিলাম অনুরূপভাবে আমরা কিন্তু এই শাহবাগে প্রয়োজনে আবার আন্দোলন করে এই যারা কোটার বিরুদ্ধে যারা যে সমস্ত স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে দমন করে এবং যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করছে তাদের বিচারের দাবিতে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে আমরা রাজপথে আবার কঠোর আন্দোলন কর্মসূচিতে দিতে বাধ্য হবো